এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আতাউর রহমান খন্দকার, মইনুল ইসলাম চৌধুরী বাবুল, জিয়াউদ্দিন তালুকদার, শমশেদ বখত চৌধুরী, কবি সৈয়দ ইকবাল, মাসুদ আহমেদ, বিবিয়ানা পত্রিকার চেয়ারম্যান হুমায়ুন কবির, সুহেল আহমেদ, কবিরুদ্দিন সহ আরও অনেকে। সভা থেকে আগামী 8ই সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার মিলন মেলা 2013-এ হবিগঞ্জ প্রবাসী সবাইকে যোগদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। জিএসসি নর্থ রিজিয়নের উদ্যোগে মঙ্গলবার ব্র্যাডফোর্ডে স্থানীয় একটি কমিউনিটি হলে ঈদ পুনর্মিলনী ও অভিষেক উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে নর্থ রিজনের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দকে বাগাবাগি করে নিতে ঈদ পুনর্মিলনী ও সংগঠনের নতুন কমিটির অভিষেক উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত 13 আগস্ট মঙ্গলবার ব্রাডফোর্ডের শাপলা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান। এতে নর্থ রিজনের বিপুল সংখ্যক সদস্য, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিশু কিশোর সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। শুরুতে শিশু কিশোরদের চিত্রাঙ্কনের প্রতিযোগিতায় 30 জন শিশু কিশোর অংশগ্রহণ করে। তৈমুস আলীর পবিত্র কুরআন তেলাওয়াত ও নূরে আলম রব্বানের শুভেচ্ছা বক্তব্য এবং নেসার আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফয়জুর রহমান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনসুর আহমদ মকিজ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজি ফয়জুল ইসলাম, এনামুল হক, আনসার হাবিব, কাউন্সিলর হাসান খান, কাউন্সিলর আবুল কালাম আজাদ, সান্দ আলী, ফুলজার আহমদ, আব্দুস সালাম, আনোয়ার হোসেন, কবির উদ্দিন, মাসুক মিয়া ও শিতাব আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্য বলেন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল এমন একটি সংগঠন যা প্রবাসীদের বিভিন্ন দাবি পূরণে সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করে এবং প্রবাসীদের অধিকার আদায় করে বহুবার প্রশংসিত হয়েছে। এছাড়া নর্থ রিজনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। এ সময় সদস্যরা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অবশেষে আব্দুর রহিম লুদির বিশেষ মোনাজাতের মাধ্যমে সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। বিপুল আনন্দ উদ্দীপনা আর ঈদের আনন্দকে ভাগাভাগি করার মধ্য দিয়ে সম্পন্ন হলো গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল নর্থ রিজনের ঈদ পুনর্মিলনী অভিষেক অনুষ্ঠান। ভবিষ্যতে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল নর্থ রিজনকে সামনের দিকে এগিয়ে নিয়ে অগ্রসর হবেন এই প্রত্যাশা উপস্থিত সবার। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। যুক্তরাজ্য সফররত হবিগঞ্জ এক থেকে নির্বাচিত এমপি শেখ মোহাম্মদ সুজাত মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাজ্য বিএনপি হল শাখা। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামলের রিপোর্টে থাকছে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের বিএনপি মনোনীত প্রার্থীর জন্য কাজ করার আহ্বান জানান শেখ মোহাম্মদ সুজাত মিয়া এমপি। গত 11 আগস্ট হলের স্থানীয় একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য বিএনপি হল শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। হল বিএনপি সভাপতি ইউসুফ আলী খান আনসারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বদরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা জাতীয় সংসদ হবিগঞ্জ এক আসন থেকে নির্বাচিত বিএনপি এমপি, কেন্দ্রীয় বিএনপি সদস্য শেখ মোহাম্মদ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুশাহিদ হোসেন ও ইতালি বিএনপি সাধারণ সম্পাদক আশরাফুল আলম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্কান্ত বিএনপি সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হল বিএনপি সহসভাপতি মুত্তাকিম আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসান কয়েস, সাইফুর রহমান, নুরুল ইসলাম, আব্বু রাব্বি প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে সুজাত মিয়া প্রথমে তাকে এই সম্বর্ধনা দেওয়ার জন্য হল বিএনপিকে ধন্যবাদ জানান এবং নবীগঞ্জ বাবাবাসীর জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়িত কার্যক্রমের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করারও আহ্বান জানান। হল থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর আব্দুল হাফিজের সাথে বার্মিংহামের বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দ এক মত বিনিময় সভায় মিলিত হন। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল হাদ সুমন জানান, ব্রিটেন, স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্র বাংলা কাগজের উদ্যোগে মঙ্গলবার বার্মিংহামের 6ওয়ে বিজনেস সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলা কাগজের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ খসরু খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঙালি কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবি, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুস্তাফা চৌধুরী যুবরাজ, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি আব্দুল লতিফ জেপি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ, বার্মিংহাম জাসদের সভাপতি সালে আহমেদ, বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এনামুল হাসান সাবির, বার্মিংহাম যুবদলের সভাপতি গুলজার আহমেদ ফয়সল, ওয়েস্ট মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান সুয়েজ সহ আরও অনেকে।
জীবন জীবিকা সন্ধানে যারা প্রিয়জনদের ছেড়ে প্রবাসে রয়েছেন তাদের জন্য বাংলাদেশ ক্লাব নরওয়ে আয়োজন করে ঈদ উৎসবের। নরওয়ে থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের প্রতিনিধি ফরহাদ হোসেন মিঠু। বরাবরের মতো এবারও বাংলাদেশ ক্লাব নরওয়ে ঈদ মিলন উৎসব আয়োজন করে প্রবাসে যারা প্রিয়জন ছেড়ে একা আছেন তাদের জন্য। তবে এবারের উৎসব আরও উজ্জ্বল ও ব্যতিক্রমী হয়ে ওঠে বিভিন্ন দেশের প্রবাসী অতিথির আগমনে। ঈদের আনন্দ অনুভূতি ব্যক্ত করতে একজন নরওয়েজিয়ান অতিথি বলেন, Here I am in Bangladesh Club Oslo, Norway, and I just celebrated Eid for the first time in my life. And I learned that Eid is a time where everyone is welcome. বাংলাদেশ ক্লাবের এই ব্যতিক্রমী আয়োজনে সবাই দেশের অনুভূতি ফিরে পেয়েছে এই সম্পর্কে একজন ইন্ডিয়ান অতিথি বলেন, Our country we generally go to our Muslim friends and we celebrate Eid with them, we eat together and I'm happy that after coming to Norway I've got this opportunity to celebrate Eid with Bangladesh club and they always help people and make us feel that we are in our own country. যার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্লাবের সব আয়োজন বাংলাদেশ ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব মিলন বলেন, বাংলাদেশ ন্যাশনাল ক্লাব নরওয়ে প্রতি বছরের মতো এবারও ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমাদের সংস্কৃতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এবার বিদেশি অনেককেই দাওয়াত করেছিলাম। ফরহাদ হাসান মিঠু, চ্যানেল আই, অসলো, নরওয়ে। এবারে থাকছে সিলেটের খবর। প্রবাসীরা দেশের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখে, তাই দেশের সাধারণ জনগোষ্ঠী বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদেরও উচিত সুন্দর মন মানসিকতা নিয়ে তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের অনুদান যেন সত্যিকার অর্থে কাজে লাগে সেদিকে সজাগ দৃষ্টি রাখা। সোমবার সকালে নগরীর পূর্ব শাহি ঈদগাহস্থ সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রবাসীদের অনুদান প্রদান অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতির বক্তব্যে প্রবীণ চিকিৎসক প্রফেসর ডক্টর এম এ রকিব এ কথাগুলো বলেন। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, সংগঠনের পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ট্রেজারার আলহাজ আব্দুল হান্নান চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য ও পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালক মনিরুদ্দিন আহমেদ, ইউকে অ্যাডভাইজারি কমিটির মনজির আলী, প্রবাসী সাংবাদিক কলামিস্ট রাজনীতিবিদ সাজিদুর রহমান ফারুক এবং প্রবাসী মোহাম্মদ মুজিবুর রহমান। অনুদান প্রদান অনুষ্ঠানে ইউকে অ্যাডভাইজারি কমিটি কর্তৃক সংগৃহীত 8,01,000 টাকার চেক হস্তান্তর করেন কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুল আহাদ। বেড ডোনার হিসেবে আব্দুল মালিক চৌধুরীর নামে 5,00,000 টাকার চেক প্রদান করেন স্কলার্স হোমসের প্রিন্সিপাল মিসেস আক্তারি বেগম এবং লন্ডনের টাউন হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র মতিনুজ্জামান চৌধুরীর 1,00,000 টাকা সহ সর্বমোট 14,01,000 টাকার চেক প্রদান করা হয়। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে প্রধান প্রধান শিরোনামগুলো আরেকবার। দুষ্কৃতিকারী ছুরিকাঘাতে ব্রিটিশ বাঙালি তরুণ নিহত, গ্রেপ্তার এক। ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন, চ্যানেল আই ইউরোপে টক শোতে সহোদর আসকির আলীর দাবি। ডেগেনহামে পুনরায় বর্ণবাদীদের হামলা, বাঙালি কমিউনিটি নেতাদের তীব্র প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন আমাদের খবর। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।